ऐतिहासिक समुद्री है महती अनुष्ठान मुझे उपस्थित अनुष्ठान सभापति एक गणतंत्र संग्रामी मान्य प्रताप बनर्जी भारतीय जनता पार्टी सृजन अखिल भारतीय संपादक मान्य राहुल दा सुरेश भाई बीजेपी प्रदेश सभापति अभिभावक मान्य असीम घोष एवं सर्वोपरि जादे जन आज की कार्यक्रम 43 বছর আগে সামনে পিছনে না তাকিয়ে সংগঠন বলেছিল একটি মহৎ উদ্দেশ্যে তারা জেলে চলে গেছেন। আমার মনে হয় তার শেষও অনেকে ছাত্র ছিলেন, কলেজে পড়তেন, অনেকে সামাজিক জীবনে ছিলেন, গৃহস্থ জীবনে ছিলেন, তার যোগ্য আমার মনে হচ্ছে বেশিরভাগই সব সঙ্গে সহিত আমারও সুযোগ হয়েছে, এর মধ্যে বেশিরভাগ লোকের সঙ্গে পরিচয়, অনেকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে সঙ্গে থেকে, এখন ভারতীয় জনতা পার্টির মধ্যে কাজ করছেন। যারা পরিবারের চারা পরিবারের আদর্শকে সামনে রেখে জীবনকে দুঃস্থ করে সেই সময় অন্ধকার কাটিয়ে গেছিলেন সবাইকে আমি নমন করছি, আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা চলে গেছেন তাদের আপনার শান্তি কামনা করছি। দেখুন আপনাদের সামনে ইমার্জেন্সি কিছু বলা হলে সুযোগ আয়না দেখানো হবে, কিন্তু যেহেতু আমরা সেই আদর্শের পরম্পরা এত ভেঙে এসেছি আর এরকম কিছু ছোট ছোট বলিদানের জন্য আজকে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় গেরুয় পতাকা দেখা যাচ্ছে, সেই জন্য এখান থেকে শুরু করে যেদিকে এগিয়ে চলেছি মাঝে মধ্যে পেছনে তাকা থাকা এবং আজকের পরিপ্রেক্ষিতে বিশেষ করে পশ্চিমবাংলায় যেখানে আমরা আছি সারা ভারতবর্ষে যেখানে ভয় দেখানো হচ্ছে এমার্জেন্সি মোটেই ভয় নেই, তারা নিজেদেরই ভয় পাচ্ছেন অস্তিত্বের সংকটের ভয়, কিন্তু যেখানে ইমার্জেন্সি পরিবেশ তৈরি হচ্ছে সেটা নিয়ে কেউ বলছে। সেই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো এই অনুষ্ঠান করার উপযোগিতা আছে। তো আমরা ছোটবেলা যখন শাখায় গেলাম আমি তখন স্কুলে পড়ি, হঠাৎ কোনো শাখা চলবে না, কি ব্যাপার বলে ইন্দিরা গান্ধী বন্ধ করে দিচ্ছে, তো বুঝতাম না শাখা বন্ধ হয়ে গেল, ফুটবল খেলতে আরম্ভ করলাম অন্যান্য কিছু, তারপরে আবার শাখা দুটো হলো, বলা হলো গাই বাছুর হেরে গেছে, মানে ইন্দিরা গান্ধী কংগ্রেস পার্টির যে প্রতীক ছিল গাই বাছুর, কেন জোড়া বলতে জমি চষে দিয়েছে জনতা পার্টির জোড়া বল জিতে গেল। তারপরে সঙ্গের কাজে বাইরে গেছি, যারা এখানে অনেকে বসে আছেন অনেক জায়গায় সঙ্গের ক্যাম্পে থেকে রাখতে পারে এবং গল্প হতো, আর সেটা তখন ধরুন 40 বছর আগে কথা বলছি, তখন তাজা ছিল, আপনারা সব যুবক ছিলেন তখন, গল্প হতো ইমার্জেন্সির কথা একে বসে, আর তখন আমরা সঙ্গের মধ্যে ক্যাম্পে যেতাম ITC OTC নতুন যুগ হয়ে গেল JPC আনন্দের সঙ্গে সেই দুঃখের দিনগুলোকে স্মরণ করা, দুঃখের দিন কেমন ছিল, অনেক নেতা জেলে ছিলেন তাদেরকে খাবার আদ্রে করে দেওয়া হয়েছিল, এমন খাবার দাবার যাতে খেতে না পায়, অত্যাচার নয় কিন্তু মানসিক শারীরিক যে যাতনা হতো, এমন খাবার পোড়া রুটি পোকায় ধরা চাল ডাল এসব খেতে হয়েছে, তার জন্য গিয়ে জেলে আন্দোলন করতে হয়েছে খাবারের জন্য, যতদিন প্রায় 1.5 বছর জেলে ছিলেন ততদিন আন্দোলনই করতে হয়েছে। এই পরিস্থিতির আমরা তো আমরা ঝাঁপিয়ে পড়ে আন্দোলন করেছি, যারা বিপ্লবের কথা বলেন তাদের কিন্তু পাওয়া যায়নি, মানে রাহুল দা কমিউনিস্টের কথা বলছিলেন যেসব কমিউনিস্ট নেতা যদি বাবু সিদ্ধার্থ শঙ্করের বন্ধু সিদ্ধার্থ বলে দেখো যদি তুমি যদি বাংলায় থাকো তোমার গায়ে কেউ হাত দেবে না, বাংলার বাইরে গেলে কেউ ভাই আমি বলতে পারছি না, যদি ও ভালো ছেলের মতো বিপ্লব বাড়িতে রেখে দিয়ে আর সিদ্ধার্থের পেছনে ভূত আরম্ভ করলেন, কলকাতাতে টেবিল টেনিস টুর্নামেন্ট চলছিল দুজন পাশাপাশি বসে টেবিল টেনিস দেখছেন, পুলিশ কিন্তু তাকে খুঁজে পায়, CPI একেবারে আগমার কা কমিউনিস্ট তারা তো প্রথমেই ইন্দিরা গান্ধী আঁচলের তলায় চলে গেছিল, যা কিছু ইন্দিরা গান্ধী করেছিলেন তার চেয়ে ভালো হয় না, উনি মা উনি ভগবান সব কিছু সমর্থন করেছেন, তারা আমাদেরকে বিপ্লব শিখিয়েছেন, তারা বড় বড় কথা বলেছেন এবং সেই সময় এবং পরে আগে তাদের বহু নেতা মুচলেখা দিয়েছেন, ব্রিটিশের আমলে দিয়েছেন কাকা বহু থেকে সব লিখিত মুচলেখা দিয়ে বাইরে এসেছেন, তারা সাবরকার দিকে আঙুল বলেন সব কটা 2 নম্বরই একেবারে মুচলেখা দিয়ে বন্ড দিয়ে রাজনীতি করেছেন, আজকে ইতিহাসে তার সমস্ত তথ্য প্রমাণ আছে, কেউ চাইলে পেতে পারে, তারা বিপ্লব শিখিয়েছিলেন, যখন বিপ্লব দেখাবার প্রয়োজন হয়েছে সব গতে ঢুকে গেছে, সব আঁচলের তলায় ঢুকে গেছে, কিন্তু আমাদের যারা সব সেই সময় জনসংখ্যা বাংলায় এত পপুলার ছিল না
কিন্তু সংঘের কার্যকর্তারা একেবারে গ্রামে গঞ্জে সাধারণ যারা বাড়ির ছেলে তারা কিন্তু এক কথায় ঝাঁপিয়ে পড়েছেন, সত্যাগ্রহ করে জেলে গেছে। কবে ছাড়া পাবেন ইসা থেকে কেউ জানতো না, জীবনে আরো দেখতে পাবেন কিনা। বহু পার্টির নেতা সেই সময় জেলে দাঁড়িয়ে বলতো, যখন জনতা পার্টি তৈরি হওয়ার কথা উঠলো পরমপূজ্য বাবা সাহেব জেলে ছিলেন, তিনি নেতাদের ডাকলেন যে চলো ভাই আর কতদিন জেলে, একটা কিছু করা হোক, নির্বাচন তারও আজ হোক কালো হবে তখন ইন্দিরাকে হারাতে হবে, তাহলে বেরোবার জায়গা নেই। সেই নেতারা কি বলেছেন তখন, এই কংগ্রেস ওই কংগ্রেস সমাজবাদী ইত্যাদি কমিউনিস্ট সবাই, যে আপনি কি পাগল হয়েছেন, আপনি রাজনীতি ফাইনীতি বোঝেন না, আপনাকে আর এস এস করেন, যেটুকু বেঁচে আছি না যদি রাজনীতি করতে কি হেরে যাই বেঁচে কোনোদিন সূর্যের আলো দেখতে পাবো না, আপনি জানেন মহিলা কি ডেঞ্জারাস, এ ওদের ডায়লগ ছিল। কিন্তু যারা কোনোদিন রাজনীতি করেনি সেই সঙ্গে সাধারণ চিরা সাদা ভোলা ভোলা স্বয়ংসেবকরা তারা কিন্তু গ্রামে মঞ্চে গেছে, তারা সেই জামা মসজিদে গিয়ে ইমামকে পর্যন্ত কনভিন্স করেছে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। আমরা জানি ভোট হয়েছে, ভোটের রেজাল্ট কি হয়েছে, যারা কোনোদিন রাজনীতি করেনি তারা রাজনীতি পরিবর্তন করেছে, জনতা পার্টি জেলে তৈরি হয়েছে, বাইরে তারা মন্ত্রী হয় এমএলএ হয় এমপি হয় ক্ষমতায় এসেছেন, তারাই আবার অভ্যাস বসত জনতা পার্টিকে ভেঙেছেন। আমরা যথারীতি নিজে নিজের কাজে লেগে গেছিলাম, যারা সঙ্গের কাজে সঙ্গের কাজে, আর যারা জনসঙ্গের তারা বেরিয়ে এসে আবার বিজেপি করেছিলেন। আজকে বিজেপি সেখান থেকে যাত্রা শুরু করে ভারতবর্ষের প্রায় 80% জায়গা আমাদের কবজায় আছে। এই যে পরিস্থিতি, এই প্রায় 1 লক্ষ লোক অ্যারেস্ট হয়েছিল, তার মধ্যে 60,000 আমাদের গেরুয়া ঝান্ডার যারা অনুসারী ছিলেন তারাই ছিলেন, তারাই ইমার্জেন্সিকে, তারা দুনিয়া এখানে না বিশ্বের সমস্ত দেশে দেশে গিয়ে ছোট ছোট গোষ্ঠী করে ভারতবর্ষে গণতন্ত্র হত্যা হয়েছে তার প্রচার করে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একটা পরিবেশ তৈরি করেছে, তারা দুনিয়া থেকে বিশ্বের সমস্ত মাধ্যমে প্রচার করে প্রসাদ ক্রিয়েট করা হয়েছে। আর আজকে যে পরিস্থিতি, আমি এত ইমার্জেন্সি সারা দেশের ব্যাপারে যাব না, কিন্তু পশ্চিমবঙ্গে আজকে অবশ্যই ইমার্জেন্সি চলছে, বিশেষ করে মিডিয়া, জুডিশিয়ারি, পলিটিক্স, ডেমোক্রেসি, যা যা যে যে যতগুলো স্তম্ভ আছে গণতন্ত্রের সমস্তকে তখন ইন্দিরা গান্ধী নিজের হাতে ধ্বংস করেছিলেন, যে যাদের তার মধ্যে জাজমেন্ট দিয়েছিল সেই পুরো জুডিশিয়ারিকে নিজের হাতে, যে 3-4 নম্বরে ছিলেন যে জাজ তাকে 1 নম্বরে নিয়ে বসিয়ে দিয়েছিলেন। আজকে আমাদের দিদিমণি তাই করছেন, এখানকার যে পুলিশ কমিশনার হয়েছেন তাকে নিজ থেকে তুলে ঢিল করেছে কামেদার বসানোর ব্যবস্থা, কারণ কি সেই কংগ্রেসের রক্ত ইনার শিরায় বইছে, সেই স্বৈরাচারী এবং স্বেচ্ছাচারী যে পরম্পরা সেটা মমতা ব্যানার্জির একদম রক্তে রক্তে আছে। তার পরিণাম এখানে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, তখন সাংবাদিকদের প্রতি ব্যবহার করা হয়েছিল কি, যে তুমি লিখতে পারবে না, ছাপতে পারবে না আমাকে না দেখিয়ে। এই সুব্রত মুখার্জি তিনি রাইটার্সে বসে থাকতেন, মন্ত্রী ছিলেন, ব্রডকাস্টিং মিনিস্টার, সন্ধ্যাবেলা সমস্ত সম্পাদকরা বা যারা তাদের অফিসের লোক লেখা নিয়ে যেতেন কাগজে, যে এইগুলো লিখে সম্পাদকের লেখা হিম্মত ছিল না, তিনি দেখে বলবেন তার অফিসার দেখা হলো এটা পড়ে ফেলে দিত রাস্তা, এটা আবার লেখা হলো, সেইটুকু ছাপা হতো। কাল আমি মানস ঘোষের বাড়ি গেছিলাম, তিনি সেলসম্যান ছিলেন, সম্পাদক ছিলেন, তাকে জিজ্ঞেস করছিলাম পুরম নারায়ণ ধর সেই সময় পুরো তারা গল্প বলছিলেন, মানস বাবু বলছেন আমি তখন ছোট সাংবাদিক ছিলাম, আমাকে আবার সম্পাদক পাঠালেন যা ওটা নিয়ে এসো। সেই সময় কোন একজন পপুলার নেতা যিনি বোধ হয় জেলে ছিলেন, তার বাড়িতে তার জন্মদিন গোপনে পালন হয়েছিল কিছু নিজের আত্মীয় স্বজন নিয়ে, তার একটা নিউজ বেরিয়েছিল যে ওনার এতক্ষণ জন্মদিন পালন হয়েছে এইভাবে ছিলেন, সেটাও নিউজ ছিল, দেখে বলে এটা কোনো নিউজ তুমি জানো না কি লিখেছ, শুনে ফেলে দেওয়া হলো, সেটাও ছাপতে দেওয়া হয়নি। এরকম সৈরাতের মানসিকতা ছিল, উনি বললেন আমি সেই টুকরোটা কুড়িয়ে নিয়ে পকেটে নিয়ে এসেছিলাম, ইমার্জেন্সি উঠে যাওয়ার পর আমার সাথে ছিলাম। আজকে তখন তো সাংবাদিকদের গায়ে হাত দেওয়া হয়নি, কাউকে কাউকে তুলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ঘোর পিছিয়ে ঘোষ ভরুন বহন মতো লোকের তারা জেলের মধ্যে প্রতিবাদও করেছেন। আমি অনেক গল্প শুনেছি বড়দের কাছে, ঘোষ পিছিয়ে ঘোষ প্রত্যেকদিন নতুন নতুন একটা কায়দা করে নিজেকে ব্যতিব্যস্ত করে দেন জেলের লোকেদের, সে অনেক গল্প আছে। কিন্তু আজকে সাংবাদিক একজন কেন, একজন ফটোগ্রাফার সে কেন নিউজ করেছে, তাকে তুলে নিয়েছে পুলিশ গাড়িতে পিটিয়ে পিটিয়ে নিয়ে গেছে, সবচেয়ে পপুলার চ্যানেলের সাংবাদিক ছিল। আজকে গণ আন্দোলনের যদি রিপোর্টিং করতে যেতে হয়, যেমন সাধারণ মানুষকে পেটাচ্ছে পুলিশ, নেতাকে সাংবাদিকও পিটিয়েছে, ইরানি কয়েকটি ঘটনা ঘটেছে, সাংবাদিক চেঁচামেচি করলো যে আমাদেরকে মারলো, তো তাদেরকে জ্যাকেট করতে দেওয়া হয়েছে, রঙিন জ্যাকেট যাতে ফ্যাঙালিটা না খায়, আমরা সাধারণ মানুষদের আলাদা করা যায়। গণতন্ত্র যেখানে সংবাদ মাধ্যমের কোন স্বাধীনতা নাই, আর আজকেও মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে একটি চ্যানেলে ভাষণে ইন্টারভিউতে বলছেন
অমুক চ্যানেল দেখবেন না, অমুক পেপার পড়বেন না, কিন্তু ইন্দিরা গান্ধীর মা ঠাকুমা হয়েছিল যা পরিস্থিতি, এরকম ষড়যন্ত্র আমরা কোনো দেখি। এটা উনি বলছেন মুখ্যমন্ত্রী, কোন চ্যানেল কোন সংবাদপত্রের নাম ধরে কি বলতে পারে? একজন শাসক মানে কি ইমার্জেন্সি, ইমার্জেন্সি অনেক বেশি এগিয়ে গেছে ভাই। তখন রামনাথ গোয়েঙ্কা ইন্ডিয়ান প্রেসের যে মালিক, তার নামে 320টা কেস হয়েছিল, বাকি সাংবাদিক জড়িত ছিলেন, কিছু হলে কেস তার লুকিয়ে, কিন্তু ওই লোকটা লড়েছিল শেষ দিন পর্যন্ত, বিশে জানি উনি। আজ হয়তো সেরকম মেরুদণ্ড সংবাদপত্রের মালিক বা চ্যানেল মালিকের কম আছে, একবার চোখ নিউজ পাল্টে যায়, কোন নিউজটা করা উচিত না উচিত সেটা ওইখান থেকে বলে দেওয়া হয়। ওই নিউজটা হবে, একজন সাংবাদিক গল্প করছিল আমাকে, একটা নিউজ হয়েছে তৈরি হতে যাচ্ছে, জানতে পেরে বলছেন দিদির চ্যানেল ওই নিউজটা দেখানো হবে, দিদির চ্যানেল ওনার ইচ্ছে চ্যানেল চলে বন্ধ হয়। তো আজকে সংবাদ মাধ্যম যেরকম সেই হিম্মত হারিয়েছে, কিন্তু তার চেয়ে বড় কথা শাসকের যে অত্যাচার তার চেয়ে অনেক বেশি হয়। সেই ইমার্জেন্সি থেকে কোনো আলাদা নেই আমরা, পুলিশ সেদিন পুলিশের কালো গাড়ি দেখে লোকের পাড়া ছেড়ে পালিয়ে যেত, কাকে তুলবে কি জানি, তুলে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে তো কোর্টে সাবমিট করার প্রয়োজন নেই, এটা হচ্ছে বিষয়। আর আজকে আজকে কালো গাড়ি আর কালো বুটের আওয়াজ সব জায়গায় শোনা যাচ্ছে। কাউন্টার বলছিলেন এই গত ইলেকশনে প্রায় 10,000 বেশি বিজেপি কার্যকর্তা নামে কেস দেওয়া হয়, 20 জন প্লাস 50 আদার্স, 10,000 1,000 বেশি লোক অ্যারেস্ট করা হয়েছে। দোষ কি? তারা গণতন্ত্রের লড়াই করছে, কেউ ইলেকশন লড়ছে, কেউ প্রচার করছে, তারা বিজেপির কার্যকর্তা। এখন আমরা রোজ বেল করাচ্ছি, গণতান্ত্রিক ভাবে লড়াই করে আমাদের সঙ্গে পারছে না, কিন্তু পুলিশ প্রশাসন ভয় দেখানো লড়ানো, গর্ভবতী মহিলারা বাড়িতে থাকতে পারছে না, পালিয়ে আসতে, শুধু গ্রাম ছাড়া নয়, জেলা ছাড়া নয়, রাজ্য ছাড়া হয়ে গেছে, উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার আসাম পর্যন্ত আমাদের লোকেদের লুকিয়ে থাকতে হয়েছে, এখন শীর্ণ বাড়ি থাকতে পারছে না, কারণ তারা বিরোধী পক্ষে লড়াই লড়াই জিতেছেন এই অপরাধে। তখন কখন কাউকে দেশ ছাড়তে হয়নি, আজকে রাজ্য ছাড়তে হচ্ছে আমাদেরকে, একটা বিশেষ পার্টি করার জন্য, একটা সরকারের বিরোধিতা করার জন্য। এবং এই পরিস্থিতির জন্য এখানে বিরোধীদের কোন অধিকার নাই, কথা বলার অধিকার নেই, সভা করার অধিকার নেই, বিজেপি কোথাও সভা করতে গেলে আমাদের তো আটকানো হয়, অমিত স্যার এমনকি প্রবীণ সরসংচালকদের সভা করার জন্য হল দেওয়া হয় না, ক্যান্সেল করা হয়। আমরা যাতে হল না পাই তার জন্য মহাজী সদন আইন পাল্টানো হয়েছে, মানে অমিত শাহ আসছে না, আমরা হল আনতে গেছি না, বলছে না দু মাস আগে অ্যাপ্লাই করতে হয়। আমাদের একটি সংস্থা করেছিল, পারমিশন না হলো তারপরে ডাকা হলো, আমার নাম ছিল মানে কৈলাস, যে নাম ছিল কাজী, বলে ইনারা যে আসবেন তাদের কনসেন্ট নিয়ে আসতে হবে, তারপরে পারমিশন পাবে। এত বড় ইমার্জেন্সি তো ছিল না, এত নিচে নামেনি তোমরা, ইনার তো একেবারে জলে কাদায় নেমে পড়েছে। তো সেই জন্য পরিস্থিতি কিছু ভালো নয়, যে বাংলার মানুষ সবচেয়ে বেশি লড়াই করেছেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, সেই বাংলা তাকে সবচেয়ে বেশি স্বৈরতন্ত্র মাথা ছাড়া হয়েছে, এটা একটা মানুষের বাতিল প্রবৃত্তি। যেমন ভারতবর্ষের ইতিহাস আমরা দেখেছি, রামায়ণ মহাভারত আজ অব্দি সব যুগে ধর্ম অধর্মের লড়াই হয়েছে, ন্যায় অন্যায়ের লড়াই হয়েছে, এখানেও তাই ভারতবর্ষের এই 70 বছর যে স্বাধীনতার পরে রাজনৈতিক ইতিহাস, সেখানে প্রতি 10-15 বছর পরে সেরকম শাসক এসেছে, সেরকম লড়াই চলেছে, কাউকে না কাউকে তার সামনে লড়াই করে স্যাক্রিফাইস করতে হয়েছে, জেলে যেতে হয়েছে, কেস খেতে হয়েছে, তারপরে আজকে আমাদের গণতন্ত্র জীবিত আছে। যারা আপনারা সেদিন লড়াই করেছিলেন, আমার লড়াই স্বাধীনতার পরে, এটা আর একটা স্বাধীনতা যুদ্ধ ছিল, বিদেশের কাছ থেকে গণতন্ত্র আমরা ছিনিয়ে নিয়েছিলাম স্বাধীনতা, কিন্তু তাদেরই তাবেদারদের দ্বারা আবার সেই গণতন্ত্র বিপন্ন হয়েছিল, তার জন্য লক্ষ লক্ষে জেলে গিয়ে আবার গণতন্ত্রকে বাঁচিয়ে চেষ্টা করতে হয়েছিল, এটাও কম গুরুত্বপূর্ণ নয়, গণতন্ত্রের জন্য লড়াই করে জীবন দান করা, অনিশ্চিত ভবিষ্যৎকে ডেকে নিয়ে আসা, এটা কোনো বিপ্লবীর চেয়ে কম নয়। তাই আজকে আমরা সেই মানুষগুলোকে যারা যৌবনে এসেছিলেন ঋষ নিয়ে আসে বাদককে, তাদেরকে আবার সম্মান দেওয়ার জন্য এখানে সবাইকে ডেকেছে। এখানে দেখুন গণতন্ত্রের মজা, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন হলো, 60-65 জন মানুষ মারা গেছে, মমতা ব্যানার্জি বলছেন গণতন্ত্রের জয়, এত লোককে মারার পরে গণতন্ত্রের জয় হয়। আর সেই সময় কর্ণাটকের লড়াই হলো, একটা লোকের গায়ে জোরে একটা থপ্পড় মারেনি, রেগিট মারেনি, একটা ফলস কেস দেয়নি কোথাও পুলিশ ওখানে, যেহেতু বিজেপি জিতেছে ওখানে গণতন্ত্র হত্যা হয়। এই যে ডবল স্ট্যান্ডার্ড, নিজের মতো করে সবকিছু ব্যাখ্যা করা, এটা আমরা দেখলাম না, 34% সিটে বিরোধীরা প্রার্থী দিতে পারবে না, হিসাব করে দেখা গেছে প্রায় পঞ্চায়েতের যারা ভোটার তার 42% লোক ভোট দিতে পারে, তাও গণতন্ত্রের জয় হয় পশ্চিমবঙ্গে। আর ওখানে নির্বিঘ্নে মানুষ মতাধিকার করার পরে সরকার পরিবর্তন হলে গণতন্ত্র হত্যা হয়ে যায়। এই যে
মানসিকতা নিজের মতো করে সবকিছুকে ব্যাখ্যা করে নিজের মতো করে চালানোর ক্ষমতার পরে এই মানসিকতা থেকেই ইমান এসেছিল সুপ্রিম কোর্টের হাইকোর্টের জাজমেন্টকে অ্যাভয়েড করে সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে নিজের হাতে সরাচারি মানসিকতায় কোটি কোটি মানুষের গণতন্ত্রকে হরণ করা লেখকের কলম বন্ধ করে দেওয়া মিডিয়া সমস্তকে বন্ধ করে দেওয়া গণতন্ত্রের যা শুধু রাস্তাকে বন্ধ করে দেয় মানুষকে দাসে পরিণত করার মানসিকতা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন জয়প্রকাশ নারায়ণ জনসংঘর্ষ সমিতির মাধ্যমে এই লড়াই শুরু হয়েছিল তার আগেই গুজরাট থেকে শুরু হয়ে গেছিল যে মুদ্রাস্ফীতি এবং যে দ্রব্যমূল্য বৃদ্ধি কর্মসংস্থানের অভাব 71-72 থেকে তার পরিণাম শুরু হয়ে গেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে পরবর্তীকালে এর সঙ্গে ইমার্জেন্সি যুক্ত হয় মানুষ যখন বিফল হয় অসফল হয় তখন তার মধ্যে সরাসরি মানসিকতা আসে জোর করে সবাই তো আটকানোর বাধা দেওয়ার চেষ্টা করে ইন্দিরা গান্ধী দায়ী করেছিলেন আর তার পরিণাম তার বিরুদ্ধে যে জনজাগরণ হয়েছিল আমাদের লোকেরই তাদের নেতৃত্বে দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ তার সামনে ছিলেন তাকে বলার কোন গন্ডগোল নাই আপনাকে ভুল বোঝানো হয়েছে চলুন আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে রাজ্যে রাজ্যে তাকে নিয়ে যাওয়া হলো উনি যখন রাজ্যে ঢুকছেন তখন নিসার ভয়ে মানুষ চুপ রাস্তায় বেরোলে কেমন আছে জিজ্ঞেস করে না চুপচাপ বাজার যায় কেনাকাটা করে দরদামও করে না মাছ বললো 50 টাকা তো 50 টাকা দিয়ে বাড়ি চলে আসে দাম করতে হলে উনি ধরে নিয়ে যায় কথা বলছি এই অবস্থা শ্মশানের শান্তি সেটাই সব দেখানো হয়েছিল ডাক্তার কাছে দেখো শান্তিতে মানুষ অফিস যাচ্ছে বাড়ি যাচ্ছে খুব আনন্দ সবাই সেই শ্মশানের শান্তি তখন বিরাজ করেছিল আজকে আবার সেই দিকে চলে যাচ্ছে তুমি কার সঙ্গে কথা বলেছো কার বাড়িতে গেছো আমাকে একজন টিএমসি নেতা ফোন করলেন তাকে পুলিশ সিকিউরিটি দেওয়া আছে দাদা আমরা আসতে চাই চলে আসুন বলে আমরা তো কালকে চলে যাবো আমাদের সিকিউরিটি কি হবে তাহলে আমাদের হাজার হাজার কার্যকর্তা কাজ করছেন কোথায় সিকিউরিটি আছে পরিবর্তন করতে হলে অন্যায় বিরুদ্ধে লড়াই করতে হলে অত পিছনে তাকালে হবে না বলে যে দানেন আমাকে সিকিউরিটি দিয়েছে বলে ভালো কথা বলছে সেজন্য নন আমি আমার ফোনটাও ধরতে পারি সেটাও আবার পুলিশ ধরে বহু সঙ্গে কথা বলতে হলো পুলিশ বলবে আপনার স্ত্রী কথা বলছেন আপনি বলুন বিএনসি সুপার ইমার্জেন্সি কি হবে তার আমাদের তো ছেড়ে দিই তার পার্টির লোকেদের এই অবস্থা কারো উপরে বিশ্বাস নাই জয়প্রকাশ নারায়ণ এর বিরুদ্ধে লড়াই করেছিল আর সেই সময় 77-78 সিয়াপুর যে জয়প্রকাশ নারায়ণ যে কাজটা করেছিলেন আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সেই রিস্ক নিয়ে সেই দায়িত্ব নিয়ে সেই আন্দোলন নিয়ে পরিবর্তনের জন্য কাজ করছে আমার মনে হয় ঠিক ইন্দিরা গান্ধী শিশির দিকে যেরকম হয়েছিলেন স্বৈরাচারী তার যে পরিণতি হয়েছিল এখানকার শাসিকা যিনি আছেন তারই পরম্পরায় তারই সমস্ত ভূত এর উপরে সবার হয়েছে তিনি সেইভাবেই হচ্ছে আর সেই দিকেই তার পরিণতি যাবে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি তো যে লড়াই আপনারা শুরু করেছিলেন আমরা সেই লড়াইকে এগিয়ে যাচ্ছি আপনারা এখন সক্রিয় আছেন সবচেয়ে আনন্দের কথা 43 বছর আগে যারা এই ঝান্ডার তলায় থেকে গণতন্ত্র রক্ষার জন্য জেলে গেছিলেন তার মধ্যে বহু লোক এখন সক্রিয় ভাবে কোন না কোন সংগঠনে আছেন এটা হচ্ছে আমাদের আদর্শবাদের জয় কোন ভারতবর্ষের রাজনৈতিক পার্টিতে কেউ এত বছর টিকে থাকে না পদ্ধতি নেই দুর্বার পার্টি পার্টি না বা কোন একটি আদর্শ ধরে টিকে থাকার পরম্পরাও কম আছে যেখানে একটা আদর্শের জন্য বছর পর্যন্ত জীবন দেওয়া সময় দেওয়া পরিশ্রম করা এটা একটা বিষয়ের ব্যাপার আপনারা সেটাও সফল করেছেন আমাদের ডাকে এসেছেন আপনারা আমাদেরকে আমরা আপনাদের সম্মানিত করতে পেরেছি সেজন্য আমরা ধন্য হয়েছি আশা করব আগামী দিনে সুস্থ শরীরে এসে আমাদের সেই সুযোগ দেবেন এই আকাঙ্ক্ষা রাখি সবাই ধন্যবাদ ভারত মাতা কি